সাথে গত 2 বছর ধরে প্রেম করতেছি না তুমি চোখ মেললে দিন হয় চোখ বুঝলে হয় রাত তুমি হাসলে বুঝি সূর্য উঠে কাঁদলে ঝরে বুঝি বৃষ্টি ধন্যবাদ ধন্যবাদ যে তোমায় করেছে সৃষ্টি ওই মুখটি দেখে শত শত কবিতার জন্ম হবে এক পলকে হাজারো প্রেমিকে মন হারাতে পারে এক ঝলকে হ্যালো জান আমি তো একটু নীল খেতে আছি একটু নীল খেয়ে বাকিটুকু কই এটা তো বলা যাবে না তো পড়া মশারা খাতি দিলাই প্রায় প্রায় দেখি তুই এলাকায় বাইক নিয়ে ঘুরতে আসিস এমন ভাব নিস মনে হয় তুই সিনেমার হিরো হিরো বা শখ দেখছে নাকি তোর আপনি তোর কেনা নাকি তোর কথা শুনলাম বেস্ট মজাও পাইলাম এলাকার সব তোর কেনা নাকি তোর কথা সবাই উঠবে আর বসবে আমি দেখছি বাহ বেশ ভালোই লাগতেছে মনে হয় শনিবার শুটিং দেখতেছি তোর সাহস আছে দেখছি তোর এত সাহস যদি থাকে তাহলে এই এলাকায় তো আমার চুরি করে ঘুরতে হবে বুঝেছি এক বাসায় ক পাখি পুষো কেন এক বাসায় একের অধিক পাখি থাকতে পারে না হ্যাঁ থাকবেই তো সে তো তোমার জান আরে রাখো সমস্যা আছে হ্যাঁ তা তো সমস্যা হবেই সে তো তোমার জান শোনো মুসরাত একটু অসুবিধা আছে ওখানে না গেলে প্রবলেম হবে এক পা এগোতে দেবো না আমার থেকে মূল্যবান তোমার কাছে কেউ থাকতে পারে না দেখো এখন পাগলামি করার সময় না প্লিজ আমি পাগলামি করছি না আমি তোমাকে যেতে দেবো না তোমাকে যেতে হবে নুসরাত তোমাকে আমি উচিত শিক্ষা দেব গোশালারে
করা পথে ঘাটে খালি মানুষের সাথে লাগাই থাকোস আরে বেটা আমি লাগছি কই ওরাই তো আমার সাথে লাগছে আমি বুঝতে পারছি ওরা খারাপ মানুষ ওদেরকে যত এড়িয়ে চলা যায় ততই ভালো আচ্ছা শোন তোর একটা কথা বলি বাইকটা একটু সতর্কভাবে চালাবি মনে হয় যে বাইক তুই চালাচ্ছিস না বাইকই তোরে চালাইতাছে আরে যানবাহন হলো শরীরকে আরামেশ দেওয়ার জন্য যাতায়াতের একটা পন্থা কুণ্ডিজের কথা রাখ যে যতকে ডাকছি মেয়েটাকে তো এখনো পোষ মানাতে পারলাম না আরে বেড়া এই কয়দিন এই হয়রান হয়ে গেছো আগের মানুষের প্রেম কাহিনী শোনো নাই বছরের পর বছর কাটায় দিছে যত বেড়া বছর পর বছর আমি আজকে একটা দফা রফা করব আরে দাঁড়া লে বাবা কারে কি বললাম নুসরাত তাদের কষ্টের টাকা আর আমার টিউশনের টাকা অনেক কষ্টের দিনকাল চলে যায় আর গার্লফ্রেন্ড থাকা মানে প্রচুর টাকা থাকতে হয় টাকা নেই গার্লফ্রেন্ডও নেই তারপরও আজকাল ছেলে মেয়েরা পছন্দ করে প্রেম চালিয়ে যায় পরবর্তী সুখের ঘর বাঁধার জন্য আপনি তো পছন্দ করে রাখতেই পারেন তাই না সেটা সময় আমাকেই বলে দেব আমি কেমন জানি হয়ে গেলাম আপনার কথাগুলো শুনে যদি কিছু মনে না করেন তাহলে আপনার সাথে একটা সেলফি তুলতে চাই দেখো এটা হলো জীবন এটা আমার মন এটা আমার ব্যাপার সেই মনকে নিয়ে ছিনেমিনে খেলার কারো অধিকার নেই যথার্থই বলেছ ছিনেমিনে খেলবো না আর কাউকে খেলতেও দেবো না আর এই জন্য তোমার মনের ভিতর পাসওয়ার্ড মেরে রেখেছি আর সেই পাসওয়ার্ড খুলে আমায় ভুলে অন্যের কোলে দলছো দেখুন আসলে ওটাকে মারছো কেন ছেড়ে দাও প্রেম করার সাদা মিটিয়ে দিচ্ছি প্রেম করার স্বাদ তোরে মিটায় দেবো এক ঘন্টায় পানির ভিতর ডুব দিয়ে থাকি Stop!
মানুষটাকে মেরে কি বাহাদুরও দেখাচ্ছ তুমি? বাহ গুড বিউটিফুল। এখন ওর প্রতি তোমার মায়া লাগতাছে? দেখো সবকিছুর একটা লিমিট আছে। তুমিও লিমিট ক্রস করে গেছো। জীবন তুই এখানে? হ্যাঁ আমি তো তোর কথা পরে শুনি। এই সেই মেয়ে যার জন্য রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, এই সেই মেয়ে যার জন্য বুকের ভিতরে ভালোবাসার বাসর সেজে রেখেছি। আমি ওকেই বিয়ে করবো, যত টাকায় লাগুক যত জ্বর আসুক। তোর কি মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে কিন্তু মন ঠিক নেই। দেখ দোস্ত, ওর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক। আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে বলা হয়নি। আমি ভাবছিলাম দু একদিনের মধ্যে বলবো, আর আজ যখন এরকম পরিস্থিতি হয়েছে তখন তো আর বলার অপেক্ষা রাখ। দেখ দোস্ত, তুই বন্ধুত্ব জায়গায় থাক, আমার পথের কাটা হয়ে দাঁড়াস। আমারও তো একই কথা। দেখ দোস্ত, তোর সাথে আমার রক্তরক্তি হয়ে যাবে। দেখ ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার, এটা জোর করে হয় না রে ভাই। সে তো আমাকে না করেনি। আজকে ভালোবাসা দিবস, আজকে আমার ভালোবাসা ফুল ফুটাবো। রাকিব, আর একটা কথাও বলবি না। কিন্তু আমি ওকে চাই। দেখ ভাই, আজ এই ভালোবাসা দিবসে তোর আর আমার ভালোবাসা তুই নষ্ট করতে চাস? আর এতদিনের তোর আর আমার যে বন্ধুত্ব সম্পর্কটা সেটা তুই কবর দিতে চাস? তুই আর আমি যদি রক্তারক্তি করি তাহলে তোর শরীর থেকে আমার শরীর থেকে রক্ত ছড়বে, ক্ষতি হলে তোর হবে আমার হবে। পাগলামি করিস না, আগে আমার কথা শোন। বল। আজকে ভালোবাসা দিবস, আজকে তোমার মনের উপরে কারো কোনোভাবেই জোর নেই। তুমি তো আমাদের কথা সব শুনছ, এখন এই যে ফুল নাও, তোমার যাকে ভালো লাগে তার গলায় পরিয়ে দেবে। আপনি এসব কি করছেন? শুধু শুধু আপনি আমাকে মার খাওয়ালেন, সেই জন্যই তোমাকে ফুলের মালাটা পরালাম। মানে কি? মানে তুমি যা পারছো সেটা আমরা পারিনি। কিছু বুঝতে পারছি না, কি পারছি? তোমার মন দিয়ে মন নিতে পারছো। আসলে এটাই সত্যি, মনের উপরে জোর জবরদস্তি, টাকা আভিজাত্য এসব কিছুই খাটে না।
নুসরাত তুমি ঠিক, আসলে আমরাই ভুল। ভালো থেকো, চল রাখি। Thank you.